नमस्कार বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আপনাদের প্রত্যেকের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার। বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে যে 2000টি পদে বন সহায়ক পদে লোক নেওয়া হচ্ছে সেটার বিষয়ে আপনাদেরকে অলরেডি একটি ডিটেইলসে ভিডিও দিয়ে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই যে ফর্ম ফিল আপটা চলছে সেটা শেষ তারিখ কবে। এছাড়া আপনারা যে সমস্ত কমেন্ট করেছিলেন ওই ভিডিওটার মধ্যে সে সমস্ত প্রশ্নগুলো উত্তর দেবো, অর্থাৎ কীভাবে আপনারা যেটা মুখ বন্ধ খামটার উপরে কী লিখতে লাগবে, কোন ঠিকানা পাঠাতে লাগবে, প্রত্যেক জেলার জন্য ঠিক ইন্ডিভিজুয়াল যে আলাদা আলাদা ঠিকানা রয়েছে সেটা ঠিক কী রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। এবং আপনাদের আবেদন ফর্মটাই বা কীভাবে ভরতে লাগবে, কোন কালারের ফর্ম, কোন কালারের যে পেন রয়েছে সেটা দিয়ে আপনারা ফিল আপ করবেন এবং ফটোটাও কীভাবে লাগাতে লাগবে সে সমস্ত বিষয়ে আপনাদেরকে আজকে এই ভিডিওটার মধ্যে বিস্তারিতভাবে জানাবো। তার আগে বলে রেখে, আপনারা যারা চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে গিয়ে বেল অপশন প্রেস করে দিলে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকে জয়েন করতে পারেন। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, কারণ আপনাদেরকে এই ওয়েবসাইটে সর্বপ্রথমে আসতে লাগে ভিডিওটা দেখার পরে। এবং আসার পরে আপনাদেরকে এই যে উপরে যে সবচেয়ে লাস্ট যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছিল যেটা ডেট আছে 30/7/2020, সেই ডেটের যে নোটিশটা পাবলিশ হয়েছিল বন সহায়ক পদের, এই নোটিশটা ডাউনলোড করতে লাগবে বিস্তারিতভাবে জানবার জন্য আমি এখানেও জানিয়ে দিচ্ছি। এরপরে বলে রাখি, আপনারা যে আবেদন করবেন ফর্মটা, সেই ফর্মটা নেওয়ার জন্য নিচে যে আরেকটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম বলে, সেই অপশনটা আপনাদের ক্লিক করতে লাগবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে বলে রাখি যাবতীয় ঠিকানা দেওয়া রয়েছে এবং বাংলাতে এবং ইংরাজিতে দুটোভাবে কিন্তু ফর্ম দেওয়া রয়েছে। যে কোনো একটি ভাষাতে আপনারা ফর্মটা যেটা কিনা ফিল আপ করবেন সেটা প্রথমে আগে আপনাদেরকে স্ক্যান করে প্রিন্ট করে নিতে লাগবে। প্রিন্ট করার পরে ভালো মতন করে ফিল আপ করে তারপরে জমা দিতে লাগবে বাই পোস্ট অফিস নর্মাল, কিংবা আপনারা যেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে পারেন। কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে জমা দিতে নাই বলেছে, ওরা অ্যাডভাইস করেছে, কারণ কি স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে জমা দেওয়ার যে কনফার্মেশন যেটা থাকে সেটা ওরা দিবে না, তো এক্ষেত্রে ওরা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে ভালো হয় আপনারা ওদের যে ড্রপ বক্সটা রয়েছে সেখানে গিয়ে জমা করে আসতে পারেন, কিংবা আপনারা বাই যেটা নর্মাল পোস্টের মাধ্যমে জমা করে দিতে পারেন। বলে রাখি, আপনারা যারা চাকরির পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু প্রত্যেকের জন্য আমি একটা বুক লিস্ট বানিয়ে দিয়েছি, আপনারা সেই বুক লিস্টটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা কোথাতে কিনতে লাগবে সেটা ডাইরেক্ট গিয়ে লিঙ্কে ক্লিক করলে ওখান থেকে চলে যেতে পারবেন। এবং ওখানে আপনারা প্রতিটা পরীক্ষার জন্য কী কী বই স্পেশাল রয়েছে সেগুলো পেয়ে যাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যেটা অলোক রঞ্জন স্যারের বেসিক টু অ্যাডভান্স ম্যাথামেটিক্স, ওটা আপনারা নিতে পারেন। এছাড়া যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন সেক্ষেত্রে ইন্টারভিউর জন্য যে বাংলার স্পেশাল বইটা রয়েছে সেটাও আপনারা নিতে পারেন। তো প্রথমে বলে রাখি, আপনারা আবেদন ফর্মটা যেটা রয়েছে সেটা কীভাবে ফিল আপ করবেন। তো এর জন্য প্রথমে আপনাদেরকে এখানে দেখুন, এখানে যে আবেদন ফর্মটা রয়েছে সেখানে আপনাদেরকে লিখতে লাগবে কোন জেলার জন্য আপনারা আবেদন করছেন, অর্থাৎ টু দ্য চিফ কনজারভেটর অফ ফরেস্ট অ্যান্ড চেয়ারপারসন সার্কেল এঙ্গেজমেন্ট বোর্ড ফর ডিস্ট্রিক্ট, আপনারা যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করছেন সে ডিস্ট্রিক্টের নাম দিবেন। যদি ধরুন নদিয়া, নদিয়া দিবেন, মুর্শিদাবাদ হলে মুর্শিদাবাদ, মালদা হলে মালদা, হাওড়া হলে হাওড়া, দার্জিলিং হলে দার্জিলিং, জলপাইগুড়ি হলে জলপাইগুড়ি, সেটা কিন্তু দিতে লাগবে। এবার সেক্ষেত্রে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস জানি, আপনি যে জেলার বাসিন্দা সেই জেলায় আবেদন করতে পারবেন, কিংবা আপনার পার্শ্ববর্তী বা নিকটবর্তী জেলায় আবেদন করতে পারবেন, কিংবা আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আবেদন করতেন। কিন্তু ওরা প্রথম প্রায়োরিটি দিয়েছে কিন্তু নিজস্ব জেলা, এরপরে দিয়েছে নিকটবর্তী জেলা যেটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা কিনা একই প্রায় পড়ছে সেখানে, এরপরে ওরা কিন্তু প্রায়োরিটি এটা দিচ্ছে সেটা হলো আপনারা যে কোনো জেলায় পশ্চিমবঙ্গের জন্য আবেদন করতে পারেন, তবে সেখানে আপনাদের কিন্তু চাকরি করতে লাগবে। এর সঙ্গে আপনাদেরকে বলে রাখি যেটা সবচেয়ে প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হলো আপনারা আবেদন যে করবেন সেটার জন্য লাস্ট তারিখ কত রয়েছে। আমি যেহেতু আজকে নিজে আমি ওদের অফিসে গিয়েছিলাম সেখান থেকে জানতে পেরেছি লাস্ট তারিখ কিন্তু 10/8/2020, কারণটা হলো এর মধ্যে 30/7/2020 ডেট ধরছে ওরাও ওদের অফিসেও ড্রপ বক্সে জমা দেওয়ার ক্ষেত্রে আমি বলছি। সেক্ষেত্রে 10/8/2020 বিকেল 5টা পর্যন্ত যেটা অফিসিয়াল টাইম রয়েছে সেই টাইমের মধ্যে কিন্তু আপনারা জমা দিতে লাগবে, কারণ এর মধ্যে শনিবার রবিবার এবং 5 তারিখ যেটা রয়েছে আগস্ট মাসের সেখানে কিন্তু পূর্ণ লকডাউন রয়েছে, এরকম অনেক ছুটি রয়েছে। এই জন্য 30/7/2020 তারিখ থেকে শুরু হচ্ছে যে ডেটটি সেই 7 দিনের ডেটটি অফিসিয়াল অর্থাৎ কার্য দিবস বা কর্ম দিবস, সেই ডেটটি কিন্তু শেষ হচ্ছে 10/8/2020। এরপরে আপনাকে নিজের ফটোটা এখানে লাগাতে লাগবে, ফটোটা সেলফ অ্যাটেস্টেড করার কোনো দরকার নেই, লাগবে না।
এরপরে দেখুন স্যার অ্যাজ পার দ্য অ্যাডভার্টাইজমেন্ট এখানে আপনাকে দিতে লাগবে 30/7/2020 এটা আপনাকে কিন্তু মেনশন করতে লাগবে। এবার নোটিফিকেশনের মধ্যে রয়েছে 22/7/2020 কিন্তু অফিস থেকে বলা হয়েছে 30/7/2020 আপনারা চাইলে ফাঁকা দিয়ে নিজস্ব যে অফিসে যদি গিয়ে আপনারা জমা দিচ্ছেন সেক্ষেত্রে আপনারা অফিসে জিজ্ঞেস করে ডেটটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর একটু নিচের দিকে আপনারা যদি যাচ্ছেন সেখানে আপনাদের যেটা কিনা বেসিক ইনফরমেশানগুলো থাকে আবার বলিয়ে দিচ্ছি, তাও প্রত্যেকটি নিজের নাম ফুল নেম লিখবেন, ব্ল্যাক পেন ইউজ করবেন এবং ক্যাপিটাল লেটারে লিখতে লাগবে। ফাদার নেম হলে ফাদার নেম কিংবা মাদার নেম হলে মাদার নেম এখানে মেনশন করতে লাগবে ক্যাপিটাল লেটার, সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে লাগবে। আপনার ডেট অফ বার্থটা কত রয়েছে সেটা আপনাকে এখানে মেনশন করতে লাগবে, আপনি এসসি এসটি জেনারেল কিংবা আপনি ওবিসি এ না বি সেটা আপনাকে ক্যাপিটাল লেটারে লিখতে লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা আপনাকে ফুল লিখতে লাগবে। যদি 8 পাস হন তাহলে 8 পাস লিখতে লাগবে, মাধ্যমিক হলে মাধ্যমিক, গ্র্যাজুয়েট পাস হলে গ্র্যাজুয়েট লিখতে লাগবে কিংবা অনার্স গ্র্যাজুয়েট হলে অনার্স গ্র্যাজুয়েট লিখতে লাগবে, এভাবে কিন্তু লিখতে লাগবে। এরপরে যেটা রয়েছে অ্যাড্রেস, অ্যাড্রেসে এখানে দেখুন আপনারা অ্যাড্রেস লিখতে লাগবে, পুলিশ স্টেশন লিখতে লাগবে, পোস্ট অফিস লিখতে লাগবে, ব্লক লিখতে লাগবে, ডিস্ট্রিক্ট লিখতে লাগবে, সাথে জানিয়ে রাখি কন্ট্যাক্ট নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা আপনারা দিবেন এবং ইমেল নাম্বার যদি থাকে, ইমেল আইডি যদি থেকে থাকে, এখন প্রত্যেকেরই কিন্তু ইমেল আইডি রয়েছে, সেক্ষেত্রে ইমেল আইডি দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এবার বলে রাখি যে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে লাগবে, আমি গ্র্যাজুয়েট পাস যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, তাহলে প্রত্যেকজনেরই কিন্তু কভার হয়েছে। প্রথমে বলে রাখি প্রুফ অফ এজ হিসাবে চেয়েছে, আপনার বার্থ সার্টিফিকেট না থাকলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে, অর্থাৎ যারা 8 পাস দিচ্ছে তারা কিন্তু বার্থ সার্টিফিকেটই দিতে লাগবে। এরপরে যারা হায়ার কোয়ালিফিকেশান দিচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন সেক্ষেত্রে তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিলেও চলবে। প্রুফ অফ রেসিডেন্স হিসেবে ভোটার কার্ডটা দিতে পারেন এবং আপনি আইডি হিসাবে দিতে পারেন, আধার কার্ডও দিতে পারেন। সাথে বলে কি এডুকেশন কোয়ালিফিকেশানের আপনি 8 পাসে যদি শুধু দিচ্ছেন সেক্ষেত্রে তো 8 পাসে দিবেন কোনো কথাই হবে না, তারপরে কিন্তু আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন দিলে মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট, গ্র্যাজুয়েশনের আপনার রেজাল্টটা দিতে লাগবে না, আপনার শুধুমাত্র সার্টিফিকেট দিলে সার্টিফিকেট দিলেই চলবে এবং উচ্চ মাধ্যমিকেরও সার্টিফিকেট দিলেই চলবে। এর সাথে আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু কাস্ট সার্টিফিকেটটাও দিতে লাগবে। সাথে বলে রাখি এখানে আপনাকে সিগনেচার করতে লাগবে এবং এখানে তারিখটা দিতে লাগবে যে তারিখে আপনারা জমা করছেন। এর সঙ্গে বলে রাখি আপনারা যেসব সমস্ত সার্টিফিকেটগুলো জেরক্স করে দিচ্ছেন সেখানে আপনাদেরকে নিচের দিকে যেরকম কিনা ধরুন এখানে সার্টিফিকেটের অংশটা নিচে ফাঁকা জায়গা সেখানে আপনাকে লিখতে লাগবে ACLF সেলফ একটা হাইফেন দিবেন, অ্যাটেস্টেড লিখবেন AEEST-ED। এরপরে আপনি ড্যাশ দিয়ে বা এরপরে নিচে আন্ডারলাইন করে দিয়ে নিচের নামটা লিখে দিবেন, পুরোটা নিচের সিগনেচারটা করে দিবেন, সাথে আপনাদেরকে ডেটটা দিতে লাগবে, যেরকম আজকের ডেট হলো 3/8/2020 আজকে ডেট, এরকম যেদিন দিবেন সেদিনকে আপনাকে করে দিতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড লিখবেন, নিজের সিগনেচার ফুল সিগনেচার করবেন রানিং হ্যান্ডরাইটিংয়ে, সাথে আপনারা যেদিনকার দিচ্ছেন সেদিনকার ডেটটা দিয়ে দিবেন। প্রত্যেকটা ডকুমেন্টসের ফাঁকা অংশের মধ্যে করবেন, লেখা জায়গার মধ্যে কিন্তু করবেন না, ফাঁকা জায়গার মধ্যে করবেন, ব্ল্যাক কালারের পেন দিয়ে কিন্তু আপনাকে কিন্তু প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে লাগবে। আর বলে রাখি দরখাস্ত ভরা যে খামটা দিচ্ছেন সেখানে খামের উপরে আপনাদেরকে কী লিখতে লাগবে, তো খামের উপরে দেখুন আমি একটা পুরনো খাম ছিল সেটার মধ্যে লিখেছি, যেহেতু হোয়াইটনার দেওয়া অংশটা সেটা কিন্তু অন্য কিছু লেখা ছিল সেখানে এখানে হোয়াইটনার দিয়ে কভার করে দিয়েছি। তো প্রথমে আপনাদেরকে খামের উপরে লিখতে লাগবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বনসহায়ক, এভাবে কিন্তু লিখতে লাগবে, আবার বলছি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বনসহায়ক, আপনারা চাইলে এটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। এরপরে এখানে ভাঁজ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এরপরে লিখতে হবে টু, এবার আপনি যেখানের জন্য আবেদন করবেন সেখানকার এই যে দা থেকে এই অংশটা আপনারা পেয়ে যাবেন এবং তারপরে এই এখান থেকে এই অ্যাড্রেসের অংশটা পেয়ে যাবেন, কোথা থেকে পেয়ে যাবেন এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার আগে এটা আপনাকে দেখিয়ে দিই কী লিখেছি, টু দ্য চিফ কনজারভেটর অফ ফরেস্ট হিলস, যেটাকে ছিল 00 বা ও 00 ছিল 0/0 DFO বৈকণ্ঠপুর 148 রাসবিহারী সরণি, এভাবে ছিল রবীন্দ্রনগর শিলিগুড়ি 734006, এভাবে যেটা অ্যাড্রেস ছিল সেখানে এভাবে মেনশন করতে লাগবে। অর্থাৎ আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি, দুটো পার্ট রয়েছে টু দিয়ে লেখার মতন, একটা দা দিয়ে হিলস পর্যন্ত একটা, এবং এই অ্যাড্রেস ঠিকানাটা, অর্থাৎ কাকে লিখছি বা কাকে চিঠিটা দিচ্ছি সেই টু থেকে এই অংশটা একটা পার্ট রয়েছে,
এবং এখান থেকে এই অ্যাড্রেসটা কোন অফিসের বা কোন ঠিকানা আছে সেই দুটো, এই দুটো পার্ট দিয়ে এই পাশে আপনাদেরকে খামের ডান দিকের অংশে লিখতে লাগবে। সেই দুটোই কিন্তু এই যে নোটিশটা রয়েছে সেখানে আপনারা পেয়েবেন, আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। পাশে বলে রেখি বাঁ পাশে আপনার দিতে লাগবে ফর্ম দিতে লাগবে, এবং বাঁ পাশের অংশটা কিন্তু পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখবেন, কারণ ওরা কিন্তু এই অ্যাড্রেসটার মধ্যে পরবর্তীতে আপনাদেরকে যোগাযোগ করবে। সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার লিখতে লাগবে, নিজের নাম লিখবেন, যেহেতু আমি নিজের নাম লিখেছি বুদ্ধদেব কর্মকার, এবার আমি দিয়েছি সনাফ, যেহেতু আমি নিজের বাড়িতে থাকি। এবার যারা ভাড়া বাড়িতে বা রেন্টে থাকে সেক্ষেত্রে কেয়ার অফ দিতে পারে, কিন্তু বেশিরভাগ সন অফ কিংবা ডটার অফ দিতে পারে, ছেলেরা সন অফ দেবে আর মেয়েরা ডটার অফ দিবে। এবার আপনার বাড়ির যে ল্যান্ডমার্কটা রয়েছে অপোজিট বিসাইড যেরকম হয় সেটা দিতে লাগবে, কোন শহর বা কোন জায়গা রয়েছে সেটা দিতে লাগবে, তারপরে দিতে হবে পোস্ট অফিস কী রয়েছে, পুলিশ স্টেশন কী রয়েছে, ডিস্ট্রিক্ট কী রয়েছে, স্টেট কী রয়েছে, পিন নম্বরটা কী রয়েছে, পুরো ডিটেলস আপনাদেরকে এখানে মেনশন করতে লাগবে। সমস্তটাই ক্যাপিটাল লেটারে বাঁ দিকের অংশটা এবং ডান দিকে আপনাদের নর্মাল হ্যান্ডরাইটিংয়ে দিতে লাগবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আরও একবার এই যে ফর্ম ফিল আপের শেষ তারিখ সেটা জানিয়ে দিচ্ছি, কারণ অনেকে অনেক সময় স্কিপ করে থাকে ভিডিওতে। তো শেষ তারিখ হলো 10/8/2020, 10/8/2020, কারণ এটা শুরু হয়েছিল 30 জুলাই তারিখ থেকে শুরু হয়েছিল ফর্ম ফিল আপটা, এবং মাঝখানে কিছু ছুটি ছিল, তারপরে আবার 5 তারিখে গত 5ই আগস্ট কিন্তু আবার যেটা কিনা লকডাউন রয়েছে পূর্ণ লকডাউন, এরকম অনেকগুলো মাঝখানে ডেট থাকার জন্য যে 7 দিনের ডিউরেশনটা দেওয়া হয়েছে এটা অফিসিয়াল, অর্থাৎ আমি আজকে যেহেতু অফিসে গিয়েছিলাম ওদের অফিসে সেখান থেকে জেনে এসেছি 10/8/2020 এটা কনফার্ম নিউজ রয়েছে। এটা 10/8/2020 ওদের অফিসে পৌঁছে দিতে লাগবে। আপনি যদি বাই পোস্টে যদি দিতে যাচ্ছেন সেক্ষেত্রে নর্মাল পোস্টে দেওয়ার সময় আপনি যদি 10 আগস্ট গিয়ে যদি পোস্ট অফিসে গিয়ে জমা দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ওদের অফিসে পৌঁছাচ্ছে না, সেক্ষেত্রে আপনার তাহলে আবেদনটা কিন্তু গ্রহণ করছে না, কারণ ওদের অফিসে কিন্তু পরে পৌঁছাবে। এর জন্য 10/8/2020 ওদের অফিসে পৌঁছানোর শেষ তারিখ। সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে বলেছিলাম যে আপনাদেরকে টু দা দিয়ে যে অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে লাগবে সেটা কী রয়েছে। আমি প্রথম যে রয়েছে কলমের উপরে বীরভূম, সেটাই আমি উদাহরণ হিসেবে দেখছি। তো দেখুন এখানে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান যেসব ক্যান্ডিডেট রয়েছে, এই যে টু দা তারপরে চিফ কনজারভেটর অফ ফরেস্ট সাউথ ইস্ট এইভাবে লিখবে, অর্থাৎ টু দিয়ে তারপর দা চিফ কনজারভেটর অফ ফরেস্ট সাউথ ইস্ট এটা লিখবে। লেখার পরে নিচের দিকে ঠিকানা রয়েছে, আমি ধরে নিচ্ছি যে ক্যান্ডিডেটটা এই ঠিকানাটা লিখবে সে বীরভূমেরই রয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে এই যে নোটিশটা রয়েছে এটা একটু নিচের দিকে নামতে লাগবে, এবং নিচের দিকে নামলে আপনারা পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে বীরভূম রয়েছে, বীরভূম একদম উপরেই রয়েছে, বীরভূম এখানে 0/0 তারপর লিখতে লাগবে, অর্থাৎ কিনা ওই যে নিচে অংশটা রয়েছে ঠিকানার সেটা দিতে লাগবে, 0/0 DFO বীরভূম বড়বাগান পোস্ট অফিস সিউড়ি ডিস্ট্রিক্ট বীরভূম পিন নম্বর 7/3/1/1/0/3 এটা কিন্তু লিখতে লাগবে, অর্থাৎ ওটা আপনার কাকে পাঠাচ্ছিলেন সেটা লিখতে লাগতো, টু দা চিফ কনজারভেটর অফ ফরেস্ট দিয়ে ওখানে লিখতে লাগতো, এবং এটা আপনি কোন অ্যাড্রেসে পাঠাচ্ছেন সেটা আপনাকে লিখতে লাগবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো আপনাদের যদি এর ছাড়াও আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করুন, এবং ভিডিওটা পছন্দ হয়ে থাকলে একটি লাইক করতে পারেন, শেয়ার করুন প্রচুর পরিমাণে। এখানে এই ভিডিওটি শেষ করছি, বন্দে মাতরম, জয় হিন্দ। এর সঙ্গে বন্ধুরা বলে রাখি বর্তমান মুহূর্তে কিন্তু আন একাডেমি হল সবচেয়ে বড় এডুকেশন অনলাইন প্ল্যাটফর্ম, এখানে আপনারা কিন্তু অনেক বেস্ট যারা এডুকেটররা রয়েছে তাদের মাধ্যমে আপনারা পড়তে পারবেন, সাথে এখানে ফ্রি যেটা কিনা প্র্যাকটিস সেট রয়েছে সেগুলো আপনারা পাবেন, অর্থাৎ ফ্রি প্র্যাকটিস টেস্ট দিতে পারেন। এর জন্য আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করতে লাগবে, আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করার পর আপনাকে WBPSC সিলেক্ট করতে লাগবে, সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করে নামলে এরকমভাবে দেখবেন যে অনগোয়িং বলে একটা অপশন পাবেন, সি ওয়ালে অপশনের মধ্যে ক্লিক করার পর অনগোয়িং অপশনটার মধ্যে আপনাকে ক্লিক করতে লাগবে, ক্লিক করলে কিন্তু এরকম ফ্রি প্র্যাকটিস টেস্ট ফর WBPSC অনেকগুলো আপনারা পেয়ে যাবেন। সাথে বলে রেখে আপনারা যদি কোনো টিচারদের পেডেবল কোর্সগুলো যদি নিতে আছেন সেক্ষেত্রে অন্তত 6 মাস বা 1 বছরের কোর্সগুলো আপনারা পারচেস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অর্থাৎ আমার চ্যানেলের যে কুপন কোডটা রয়েছে বুদ্ধ BUDDHO27 এই কুপন কোডটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং এই কুপন কোডটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি।